আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে একসাথে করে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম। প্রশ্নটা করেছেন কে? আল্লাহ। কাদেরকে করেছেন? আমাদেরকে জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা তখন বলেছিলাম, কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সকালবেলা রুটি খাইছেন তো? কেউ ভাত খাইছেন, কেউ রুটি খাইছেন? ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন, লম্বা কথা বলবো না, যতটুকু বলা যায়। এই পৃথিবীতে কোটিপতি বলেন, লাখপতি বলেন, আর হাজারপতি বলেন, আর ভিক্ষুক বলেন, সকালে দুপুরে খাবারের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। কথাগুলি খেয়াল করেন, একশো হাজার কোটি টাকার মালিক যিনি, তিনিও সকালবেলা আটার রুটি, ডিম খায়, বাজি খায়। আবার একেবারে নর্মাল মানুষ যিনি, তারাও বাজারে যায় আটার রুটি খায়। তাইলে বোঝা গেল, টাকা থাকলেই খাবারের মধ্যে পার্থক্য হয় না, কারণ রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আমরা ভাত খাই, বড় লোকেরাও খায়, পার্থক্যটা শুধু তারা চিকনটা খায়, আমরা মোটাটা খাই। কথা বলে না, কোনো পার্থক্য আছে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওমা মিং দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যেই রিজিকে, যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। আমি বুঝাইতে চাইলাম, একটা লোক যদি তার জীবনে 1000 কোটি টাকাও কামাই করে, যতটুকু হায়াত আছে আমি জানতে চাই, এই টাকাগুলি সে ইচ্ছা করলে বাজার করে খাইয়া মরতে পারবে নাকি? পারবে নাকি? আজকের মাহফিলে এমনও সম্পদশালী আছেন আমার পেছনে সামনে, যেই পরিমাণ সম্পদ আপনার আছে তার 1 লক্ষ ভাগের 1 ভাগ খাবার আপনি নিজে খেয়ে মরতে পারবেন না, পারবে নাকি? এই পৃথিবীতে আপনি যদি আমার টাকা দেন, 50,000 টাকা দিলে আমি মনে মনে বলবো, ইস, 1 লক্ষ টাকা যদি দিত, বলে না? কথা বলেন, 1 লক্ষ নাকি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কিচ্ছু চাই না, মাত্র 2 লাখ টাকা দাও। কয় লাখ? যদি দেও আল্লাহ কথা দিলা, 1 লাখ টাকা তোমার পথে খরচ করুন, আর 1 লাখ টাকা আমি রাখবো। তোমার যদি বিশ্বাস না হয়, তোমার বাগেরটা রাইখা, আমারটা আমারে দিয়ে দাও। কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, বুঝাইতে চাইলাম কথাটা, সম্পদ দেয় কে? বিশ্বাস করেন, যত টাকা আছে আপনি খেয়ে মরতে পারবেন না। আমাদের প্রত্যেকটা পরিবার যেই পরিমাণ টাকা কামাই করে, যদি শুধু খাওয়ার কাজে খরচ করত, বছর শেষে অনেক টাকা জমা থাকতো, জাকাত দেওয়ার মতো টাকা তার কাছে থাকতো কি থাকতো না? কিন্তু সমস্যাটা কোন জায়গায়? 1 কোটি টাকা কামাই করার পরে বড় জোর 1.5 লাখ টাকা সারা বছর সংসারে খাওয়ার কাজে যায়, আর বাকি টাকা দিয়া লক্ষ্মীপুরে, চাঁদপুরে, ঢাকা, কুমিল্লা জায়গা রাখে, এমন ঘটনা হাজার খানেক লক্ষ খানেক আছে না? না, এই পৃথিবীর সম্পদের মালিককে? আরো আসতে বলেন, আমি আর আপনি কিন্তু মালিক হতে পারি নাই। কেন মালিক হতে পারি নাই? তার একটাই কারণ, সম্পদগুলো আমার আল্লাহর। আমরা জীবিত ছিলাম না আমরা মৃত ছিলাম? জমিনটা আল্লাহ বানায় এখানে আমাদেরকে পাঠাইছেন, এখানে থাকার জন্য পাঠান নাই, মরে যেতে হবে। যে মাটি দিয়ে আল্লাহ আমাকে তৈরি করছেন, এই মাটির নিচে আমাকে একবার যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে, মিনহা খলাকনাকুম, করতে ইচ্ছা করে না? করেন সবাই, মিনহা খলাকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আঙ্গুল দিয়ে বলতেছে, বান্দা, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোরে আমি বানাইছি। সুবহানাল্লাহ, পড়েন। তাইলে আপনি বলেন তো, আমাকে বানাইছে যেই মাটি দিয়া, আমার সভাপতিরে বানাইছে আরো দামি মাটি দিয়া, কাবার ইমামকে বানাইছে আরো দামি মাটি দিয়া,
না মাটি আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষ আদম সন্তানকে আল্লাহ মাটি দিয়া বানাইছে একই মাটি দিয়া বানাইছে যখন আপনি মারা যাবেন এই কথাটাই আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম এই মাটি থেকে তোরে আমি বানাইছি অমিনহা নুইদুকুম আবার এই মাটিতেই তোমাকে পুঁতে দেওয়া হলো অমিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা এই মাটি থেকে টেনে তোমাকে আমি বের করব যেটার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আমার বন্ধুগণ চিন্তা হওয়াই লাগবে আমার মায়ের যতদিন বিয়ে হয় নাই আমার মা ছিল কুমারী কি ছিল আপনাদের মা কি ছিল কুমারী ছিল বাচ্চা হয় নাই আমার বাবার সাথে মায়ের বিয়ে হয়ে গেছে যেই দিন বিয়ে হয়েছে তার পরের দিনই বাচ্চা হয়েছে কথা বলে না পরের দিনে হয়েছে নাকি না হয় নাই আমার ভাইয়েরা একটা নির্দিষ্ট সময় আছে ওই সময়টাতে আমার বাবার সাথে আমার মায়ের যখন মিলন হলো তখনও আমি নাই একটা শুক্রাণু আমার বাপ রিলিজ করে দিল আমার মায়ের কাছে আমার মায়ের ডিম্বাণুতে শুক্রাণুটা চলে গেল সেখানে যাওয়ার পরে সেই কারিগর দুনিয়ার কোনো কারিগর নয় সেই কারিগরের নাম কি আল্লাহ বলেন সেই জায়গায় ফি কারারিম মাকিন একটা সুরক্ষিত জায়গায় আমি তোমারে মানুষ হিসাবে বানায় দিলাম সুবহানাল্লাহ কিসের অহংকার আমাদের আমরা তো মাটি আমরা কি আরো জোরে বলেন আমরা কি আমাদের কোনো অহংকার নাই আমরা মাটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব দুনিয়ার মানুষগুলোকে আপনি জানাইয়া দেন আমি মানুষ বানাইছি দুর্বল করে আমি মানুষ বানাইছি দুর্বল করে এত দুর্বল করে বানাইছে আমার ভাইয়েরা গাড়ির সাথে ধাক্কা লাগলে হাড্ডি গুড্ডি সব চুরমার হয়ে যায় কি যায় না গাড়ি বানাইছে কারা গাড়ি বানাইছে কে কিন্তু গাড়ির সাথে ধাক্কা খাইলে মানুষ আছে না গেছে যে হাতুড়ি বানাইছে কে হাতুড়ি দিয়া যখন পিটি দেয় মানুষ বাঁচে না মরে মরে যায় আমার ভাইয়েরা তাইলে মানুষ যে দুর্বল এতে কোনো সন্দেহ নাই পানি খাইলে জীবন বাঁচে না মরে কিন্তু বেশি খাইলে আপনাদের এলাকায় নৌকা ডুবে তো নৌকা ডুবলে মানুষ কি খায়া মরে পানি খায়া মরে আমি বুঝাইতে চাইলাম আপনার রব আপনাকে যেই পেটে মায়ের পেটের ভিতরে তৈরি করেছেন যেই থলাতে আপনি ছিলেন আমি ছিলাম ওই থলাটা কিন্তু শুকনা ছিল না ওই থলাটা কিন্তু পূর্ণ পানি দিয়া ভর্তি করে রেখে দিয়েছিলেন কে আপনি যতদিন আমি আর আপনি মায়ের পেটে ছিলাম মায়ের পেটটা রিজার্ভ করা ছিল একটা থলা একেবারে পানিতে ভরপুর এক ফোঁটা পানি যদি কমে যায় বাচ্চার ক্ষতি হয়ে যায় ডাক্তারে ওষুধ দেয় যে পানি কমে গেছে বাচ্চার পানি দরকার পানি না থাকলে বাচ্চা মরে যাবে সুবহানাল্লাহ আসে না যেই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে পানি না থাকলে মরে যাবে ফি কারারিম মাকিন পানি না থাকলে মরে যাবে সেই বাচ্চাটা জন্মের পরে সাথে সাথে যদি মনে মনে বলে দশ মিনিট আগেও তো পানিতে ডুববা ছিল দুনিয়ার পানিতে একটা সুবানি দে বাঁচবে না মরবে এত আস্তে কেন বাঁচবে না মরবে এই কারিগরের নাম কি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আরে কায়াতে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি এবার আপনাদের কাছে জানতে চাই পৃথিবীতে যত প্রাণ আছে সমস্ত প্রাণ বানিয়েছেন কে দেখেন এই দেহটার কত দাম কোন কারণে কাজ করতে যে আমার প্রিন্সিপাল হুজুর আঙ্গুল কাইটা ফালাইছে এমন কাটা কাটছে ডাইবা গেছে রক্ত সের সের করে বের হচ্ছে আমি জানতে চাই ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার এটাকে কি করবে কথা বলে না কিন্তু আপনারা আসল ঘটনাটা জানেন না ডাক্তার শুধু সেলাইয়ের কাজটা করে কিন্তু অরিজিনালি কোষ তৈরি করে হাতটার ওই কাটাটা জোড়া লাগানোর দায়িত্বটা আমার আল্লাহ
আমার আল্লাহ যদি এই হাত জোড়া না লাগায় শিলি দেওয়ার পরে পাঁচ দিন যদি বেন্টিজ করে রাখে আমার ভাইয়েরা, পাঁচ দিন পরে হাত পচা ওই হাতের মধ্যে পোকায় ধরবে, ওই আঙ্গুলটা কেটে ফেলে দেওয়া লাগে কি লাগে না? তাইলে আসল কারিগরকে মাথা নত হওয়া দরকার কার কাছে, সেজদা দেওয়া দরকার কার কাছে? আপনাদের এলাকায় মানুষ মারা গেলে কি পরে? মানুষ মরে গেলে একটা দোয়া আছে নাই? কি দোয়া? এই জন্যই তো প্রশ্নটা করছিলাম। আমার ডাইনে বামে অনেক বড় বড় আলেম বসে আছেন, সামনে অনেক আলেম ইমামরা বসে আছেন, মানুষ মারা যাওয়ার পরে আমরা যে ইন্না লিল্লাহ বলি, এই দোয়া এটা কি মুর্দারের জন্য দোয়া না নিজের জন্য দোয়া? কার জন্য? কিন্তু আমাদের দেশে অনেকে মনে করে যে মানুষ মরছে তার জন্য দোয়া কর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই ধারণা আমাদের আছে না নাই? আসলে ব্যাপারটা এমন নয়। খেয়াল করেন, মানুষ মারা গেছে, আপনারা যখন শুনবেন মোল্লা নাজিম মারা গেছে, নিজের থেকেই বলবেন ইন্না লিল্লাহ, বাংলা অর্থ হইল নিশ্চয় আমরা কার জন্য, ইন্না নিশ্চয় আমরা, লিল্লাহ কার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না? এটা কিন্তু মুদ্দারের জন্য দোয়া না, এটা কিন্তু মরার দোয়া না আমার ভাইয়েরা, এটা হলো ওই দোয়া যে মোল্লা নাজিম চলে গেছে আল্লাহ তোমার কাছে, আমিও সেই লাইনে আছি, কয়েকদিন পরেই তোমার সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। মানুষ মরবে, মানুষ আবার জিন্দা হবে, এটা এখনো বিজ্ঞান স্বীকার করে নিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, কে স্বীকার করে নিয়েছেন? বিজ্ঞান স্বীকার করে নিয়েছেন মানুষ মারা যাওয়ার পরে আবার জিন্দা হবে। কেন স্বীকার করছে সেই ব্যাখ্যা আজকে দেব না, আমি আজকের আলোচনা ওইটা নয়। আমার বন্ধুগণ, আপনাকে মাথাটা নত করতে হবে কার কাছে? খেয়াল করেন, ডায়াবেটিসের রোগী আমাদের দেশে আছে না নাই? ডায়াবেটিসের রোগীরা যখন হাত পা কাটে, শুকাইতে সময় কম লাগে না বেশি লাগে? ছোটবেলার কথাটা একটু মনে করেন, যখন প্রাইমারি স্কুলে আমরা পড়তাম, বিকালবেলা ফুটবল একটা নিয়ে গেলাম খেলার জন্য, বন্ধুদের সাথে খেললাম, বৃষ্টির দিন মাঠের মধ্যে কত কিছু ছিল, পা কাটছে, এদিক দিয়ে কাটছে, ওদিক দিয়ে কাটছে, পায়ে ব্যথা, খেলার পরে মাগরিবের আজান দিছে, চলে গেলাম মাগরিবের নামাজ পড়ার জন্য, পড়তে যখন বসছি পায়ের মধ্যে ব্যথা, পায়ের মধ্যে হালকা কাটা কাটা আছে, কিন্তু সারা রাত পড়ালেখা করে যখন সারা রাত ঘুমায় গেলাম, ঘুম থেকে জাগার পরে দেখলাম আগের সময় আগের দিনের সন্ধ্যার আর ব্যথা নাই, পুরা ব্যথা ছোট ছোট যত কাটা ছিল সব গুড়া লেবেল করে দিয়েছেন কে? এখন বলবেন হুজুর, খেয়াল করেন, এখন বলবেন হুজুর, ছোটবেলা রাত্রে কাটলে সকালে ভালো হয়ে যেত, সে আল্লাহ তো এখনো আছে, আমি তো সেই অবস্থায় আছি, তাহলে এখন আমারটা ভালো হয় না কেন? তার একটা কারণ আমি এইভাবে ব্যাখ্যা দিব। আপনাদের এলাকায় গাছ আছে না নাই? আপনাদের বাড়িতে গাছ আছে? আচ্ছা, জানতে চাই, একটা গাছ আপনার বাড়িতে বয়স 20 বছর, বয়স কয় বছর? গাছটা মোটা, গাছটা তুফান হয়েছে, গাছটা পড়ে গেছে, জানতে চাই গাছটা এখন কি করবেন? সবাই তো বলে না, কাইটটা লেবেন, কাট করবেন, নতুবা বিক্রি করে দিবেন। পক্ষান্তরে 6 মাস আগে একটা গাছ লাগাইছেন, চারা গাছ, কয় মাস? 6 মাস। 6 মাস পরে তুফানে চারা গাছটা পড়ে গেছে, এখন এইটা কাইটটা কাট করবেন? কি করবেন, কি করবেন? এটাকে সোজা করবেন, প্রয়োজনে একটা বাঁশ গাড়বেন, এটার সাথে রশি দিয়া বানবেন, আরো মজবুত ভালো মাটি দিবেন, সার দিবেন, সেবা করবেন। বড়টা কেটে ফেলছেন কারণ এটা সময় নাই, ছোট্টটা রেখে দিছেন কারণ এটা সময় আছে। আমি কথাটা বুঝাইতে চাইলাম, আল্লাহর সৃষ্টি পদ্ধতি একই রকম আমার ভাইয়েরা। ছোট বাচ্চাগুলাকে এখন অনেক বড় হওয়া লাগবে, বেঁচে থাকা লাগবে, সেজন্য তাদের শরীরের ভিতরে রোগ প্রতিরোধক শক্তি অনেক বেশি দিয়েছেন কে? সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মৃত্যুর পরে জিন্দা হতে হবে, কোনো সংশয় আপনাদের আর আছে?